গুড ইভিনিং। আগের দিন আমি তোমাদের সাথে দইবড়ার রেসিপিটা শেয়ার করেছিলাম, কিন্তু ওর সাথে দইবড়ার সাথে যে তেঁতুলের চাটনিটা খায় সেটা আমি শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এরকম ভেবে। তো আজকে আমি তেঁতুলের চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো তেঁতুলের চাটনিটা বানানোর জন্য আমার কী কী লাগবে তোমাদের একটু দেখিয়ে দিই। তেঁতুলটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে ওর যে কাত বা পাল ওটাকে আমি বার করে নিয়েছি। তো বার করে নিয়ে এইভাবে ছেঁকে একদম এর মধ্যে কোনো তেঁতুলের খোসা বা দানা কিচ্ছু নেই, ভালো করে ছেঁকে নিয়েছি একটু জল দিয়ে। এইটা এটা করে রেখেছি। আর এতে লাগবে হচ্ছে ভাজা মশলা, লঙ্কা আর শুকনো লঙ্কা, জিরে আমি শুকনো কলায় রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে রেখেছি, তো এটা লাগছে। আর লাগবে হচ্ছে চিনি। তো এই উপকরণ লাগবে, একদম সিম্পল, বেশি ঝামেলার কিচ্ছু নেই। তো চলো এবার আমি চটপট তেঁতুলের চাটনিটা করে নিই। আমি এতে দেবো একদম সামান্য একটু সাদা তেল, একদম অল্প, জাস্ট 1 টিস্পুন তেল দিলাম। আমার এমনি কড়া গরম হয়ে আছে, অনেকক্ষণ আগেই আমি কড়া গ্যাসটা অন করে দিয়েছি, তো তেলটাও আমার এমনি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেঁতুলের এই পাল্পটা ঢেলে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, তো তেঁতুলের পাল্পটা এটা ভালো করে ফুটবে। ফোটার পরে আমি এতে চিনি আর নুন অ্যাড করব। এই তেঁতুলের চাটনিটা শুধু দই বড়া না, আমরা সিঙ্গাড়া টিঙ্গাড়ার সাথেও এটা খেতে পারি, এটা খেতে খুব ভালো লাগে আমাদের। এমনি রেডিমেড তেঁতুলের চাটনি যে প্যাকেটে বিক্রি হয়, টিউব করে যে বিক্রি হয়, তো সেম ওই ধরনেরই খেতে লাগে এই তেঁতুলের চাটনিটা। তো আমরা সিঙ্গাড়া বা কোনো চটপটা স্ন্যাক্সের সাথেও আমরা এটা খেতে পারি। আর এটা তো আমার পাকা তেঁতুল, একদম মানে পুরানো তেঁতুল যেটা, সেই তেঁতুল, যার জন্য তেঁতুলের পাল্পটা একদম কালো মতো হয়েছে, নাহলে একটু লাল লাল থাকে। এটা ফুটে ওঠার পরে পরেই আমি এতে নুন আর চিনি অ্যাড করব। এটা মিষ্টি মিষ্টি টক টক এবং নুনতা নুনতা সব রকমই ভাব থাকবে, তো সেরকম বুঝে চিনি এবং নুন দিতে হবে। দেখো এটা অলরেডি ফুটে উঠেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন। দিয়ে দিলাম হচ্ছে নুন, আর এবার দেবো হচ্ছে চিনি। এই তেঁতুলটা অনেক টক, তার জন্য এতে আমার অনেকটাই চিনি লাগবে, কারণ এটা একটু মিষ্টি ভাবটা বেশি থাকবে, তো চিনিটা দিয়ে দিই। আর ভাজা মশলাটা এখন দেব না, ভাজা মশলাটা একদম শেষে গিয়ে দেবো। দেখো এটা ঠিক এরকম ঘন হবে, দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। তো এবার আমি এই পর্যায়ে নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে আরও এটা জমে যাবে। আর এই যে ভাজা মশলাটা আমি করে রেখেছি, লঙ্কা আর জিরে গুঁড়িয়ে বললাম শুকনো খোলাতে নেড়ে নিয়েছি, নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তো সেটাকে গুঁড়ো করে রেখেছি, ও এটাতে আমি দিয়ে দেবো। তো আমার তেঁতুলের চাটনি একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। আর এটা অনেক দিন পর্যন্ত রাখা যায়, নষ্ট হয় না, ফ্রিজে রেখে দিলে একটা কন্টেনারে ভরে, তো এটা অনেক দিন থাকে, এটা সহজে নষ্ট হয় না। তো আমার এই রেসিপিটি কীরকম হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে, তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এবং কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার এটা আমি ঠান্ডা করতে দেবো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।